আজকে আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কখনো কপিরাইট আসে এসে থাকে, কপিরাইট কীভাবে রিমুভ করতে হয় সে বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো। দেখা গেছে একটা ইউটিউব চ্যানেলে কপিরাইট আসাটা নতুন ইউটিউবারদের জন্য খুব একটা সিম্পল বিষয়, বুঝে হোক না বুঝে হোক, যে কোনোভাবেই হোক কপি স্ট্রাইকটা চলে আসছে। এখন কপি স্ট্রাইকের সময়টা যদি 3 মাসের উপরে, 90 দিনের উপরে হয়ে যায়, তখন আপনি চাইলে আপনি নিজের ফোন দিয়ে বা অথবা পিসি দিয়ে কপি স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে কপি স্ট্যাক, সেই ইউটিউব চ্যানেলের কপি স্ট্যাকটা রিমুভ করতে হয়। তো যদি ভিডিওটা ভালো থাকে, ভালো হয়ে থাকে, একটা সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক করে দেন, যাতে করে তো কপি স্ট্যাকটা রিমুভ করার জন্য আপনারা সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন। আমি গুগল করে চলে ক্রোমে চলে আসলাম, ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলাম। দেখেন ইউটিউব স্টুডিওটা ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন, আমি ডেস্কটপ মোড করে নিলাম। তো ইউটিউব স্টুডিওটা অন হচ্ছে, খোলা আসার পরে দেখা যায় একটা কপিরাইট স্ট্রাইক যদি 90 দিন পর্যন্ত দীর্ঘদিন থাকে, 90 দিন পরে হয়। আমার স্ট্রাইকটা 90 দিনের উপরে হয়ে গেছে, তাই আমি ফোনের মাধ্যমে এটা রিমুভ করতে পারতেছি। আপনাদের যদি কপি স্ট্রাইকটা 90 দিনের উপরে হয় তাহলে আপনারা ফোনের মাধ্যমে এটা রিমুভ করতে পারবেন। এই যে আমার দেখেন উপরে, এই যে 3-1 একটা স্ট্যাক আছে, একটা স্ট্রাইক রেট আছে, এটা 3 মাসের উপরে, 90 দিনের উপরে হয়ে গেছে। এই স্ট্রাইকটা আজকে আমি আপনাদের সামনে রিমুভ করবো, এবং কীভাবে রিমুভ করতে পারবো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব ইজিলি উপায়ে। টেনশন করার কোনো দরকার নেই, ইজিলি উপায়ে দেখা গেছে কপি স্ট্রাইকটা রিমুভ করতে পারবো। খুব সিম্পলভাবে আমাদের স্ট্রাইকে রিমুভ করতে পারবেন। এখানে একটা স্ট্রাইকের উপর একটা ক্লিক করে দেবেন, কপিরাইট আইটেমস, এখানে দেখবেন একটা এমন একটা লেখা আসলে, লেখা আসার পরে এখানে কে কোন ভিডিওটার উপর আপনার কপিরাইট দিয়েছে, কী করছে না করছে, সব কিছু ডিটেলস পাবেন। এই যে কপিরাইট স্কুল একটা অপশন আছে, এখানে দেখবেন এই যে, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে 4টা প্রশ্ন উত্তর দিছে, 4টা প্রশ্ন করছে আপনার ইউটিউবে কপিরাইট স্কুল থেকে। যদি আপনি 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন উত্তর পারেন তাহলে দেখা গেছে আপনার স্ট্রাইকটা রিমুভ করে দেবে। তাহলে আপনারা দেখা গেছে এখন চিন্তা করতেছেন যে কীভাবে আনসার করে দেবেন। তো আনসার নিয়ে টেনশন করার দরকার নেই, আনসারগুলো দেখা গেছে যে আছে, আপনি চাইলে গুগল থেকে আনসারগুলি পেতে পারেন, সেখান থেকে এখানে উত্তরগুলো দিয়ে দেবেন। তো এই জন্য গুগল, আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে লিখবেন কপিরাইট স্কুল আনসার, ঠিক আছে, কপিরাইট স্কুল আনসার। হ্যাঁ এই এরকম একটা লিখবেন, কপিরাইট স্কুল আনসার লেখার পরে এই যে প্রথম যে একটা ইয়ে আসছে, সাইট আসছে, ওইটাতে ক্লিক করে দেবেন। তো এখানে দেখবেন যে কপিরাইট স্কুলের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আনসার এখানে পেয়ে যাবেন। তো আপনি দেখা গেছে ওখানে কোশ্চেনগুলো উত্তর এখানে খুঁজে খুঁজে বসিয়ে ট্রু ফলস বা যে আনসারটা ওই আনসারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে খুঁজে খুঁজে বের করে করে আপনি আনসারগুলো দিয়ে দেবেন। তো এভাবে খুঁজে খুঁজে আনসারগুলো দিয়ে দেবেন। তাও আমি আসছি, আমি আনসারগুলো দিয়ে আসি। দেখেন আমার আনসারগুলি দেওয়া শেষ এবং কপিরাইট স্ট্রাইকটি আমার এখান থেকে চলে গেছে। যখন আমি আনসারগুলো দিয়ে দিয়েছি, সবগুলো আনসার দেওয়ার পরে আমার এখান থেকে কপিরাইট যে স্ট্রাইকটা ছিল ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে না, তার মানে আমার এখান থেকে কপিরাইট স্ট্রাইকটা চলে গেছে। আপনাদের এখান থেকে কপিরাইট স্ট্রাইক চলে যাবে যদি আপনারা এই প্রসেসে বা এইভাবে দিতে পারেন, এইভাবে আনসারগুলো দিতে পারেন গুগল থেকে, কপিরাইট স্কুল আনসার লিখে চার্জ দিয়ে বের করে আপনারা এভাবে আনসারগুলো দিয়ে দেবেন, তাহলে দেখা গেছে আপনারা এখান থেকেও কপিরাইট স্ট্যাক চলে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন।